সুপ্রভাত বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার সকাল 8:30 নাগাদ আজকের ব্লগটা আরম্ভ করলাম। আর আজকে আমি সকাল সকাল অনেক কিছু বার্তা জিনিস কাচাকাচি করার জন্য জড়ো করেছি, আর এখন গরম জল একটুখানি করে নিয়ে আসলাম, আর তাতে ডিটারজেন্ট দিলাম, মানে সার্প আর কি গুলে দিলাম। তারপরে এই যে গামছা আর বালিশের কভার টভার এইগুলো সব ভিজিয়ে দেবো গরম জলে একটুখানি সার্প গুলে। যদি সুতোর জামাকাপড় কাঁচা হয়, যেগুলো একটুখানি বেশি নোংরা বা তেলচিটে হয়ে যায়, সেইগুলো একদম খুব সহজেই আর খুব ভালোভাবে পরিষ্কার হয়। তো গরম জলে প্রথমে যেগুলো ভিজিয়ে দেওয়ার সেগুলো ভিজিয়ে দিলাম, তারপরে নর্মাল জলে এই যে দেখতেই পাচ্ছ বালিশের কভার নয়, বিছানার চাদর আর বিভিন্ন ধরনের চাদর টাদর আর কি সব কিছু নিয়ে এসেছি, আর আমারও কিছু নাইটি টাইটি ছিল, সব একবারে ভিজিয়ে দেবো এই বালতির মধ্যে নর্মাল জলের। ঠিক আছে, আজকে ভিডিওটা শুরু করলাম একটুখানি অন্যরকম কথা বলে, সেটা তোমরা আশা করি লক্ষ্য করেছো। কেন এরকম বললাম, কারণ আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলেছে যে দিদি তুমি ভিডিওটা এইভাবে মানে এই রকম বলে শুরু করো, তাহলে শুনতে বেশ ভালো লাগবে। তাই আজকে প্রথমবার ট্রাই করলাম, তবে এটা বলতে গিয়ে কিন্তু আমার যথেষ্ট মানে একটুখানি হয়রানি হতে হয়েছে, কারণ বারবার ধরে আমার হ্যালো এভরিওয়ানই বলা হয়ে যাচ্ছিল, দীর্ঘদিনের অভ্যাস হ্যালো এভরিওয়ান বলা, তো সেটাই আর কি বারবার বলা হয়ে যাচ্ছিলো। আবার যখন আমি মানে বাংলায় একটা ইংরেজি একটা বলা হয়ে যাচ্ছিলো, কিন্তু আমার সাবস্ক্রাইবার যেহেতু আমাকে বলেছে যে পুরোটা বাংলায় বলো, তাহলে শুনতে বেশ ভালো লাগবে, তাই আমি আর কি তোমাদের কথাটা রাখার চেষ্টা করলাম। তোমরা আমাকে বলবে আর আমি সেটা রাখবো না, এটা হতে পারে না। হ্যাঁ, যদি সেটা রাখার মতো কথা হয় তাহলেই তো। এইদিকে সার্পে আমার যা কিছু ভিজিয়ে দেওয়ার ছিল ভিজিয়ে দিয়েছি, আর তারপরে এখন সব কাঁথা বিছানা আমি বাইরে বার করেছিলাম, সেইগুলো মেরে দিলাম। যদিও আজকে রোদটা খুব একটা বেশি নেই, মাঝে মধ্যে মেঘমেঘ করছে, এর মধ্যেই কিন্তু সকালবেলায় এক ফসলা বৃষ্টি হয়েছে, সেটা আর কি 2-4 ফোঁটা, ঠিক আছে, আর হালকা হালকা রোদ রয়েছে। তো আমার তো কাঁথা বিছানা গরম হতে বেশি রোদের প্রয়োজন নেই, আমি অ্যাকচুয়ালি ঘরের ঝুলটুল ঝাড়বো, তো সেই জন্য কাঁথা বিছানা আমাকে বার করতেই হতো, আর যেহেতু বার করতে হতো তো মেলে দিলাম। আর এই যে কাঁথার ক্ষেত্রে না, মাঝে মধ্যে রোদ খাওয়ানো ভালো, না হলে ওইগুলো বসে যায়, মানে ওর যে নরম ভাবটা কাঁথার সেটা শক্ত হয়ে যায় আর গন্ধ ছাড়া শুরু হয়, যেটা আমি শুনেছি। কিন্তু আমি যেহেতু কাঁথা বিছানা সব মাঝে মধ্যেই রোদে দিই বলে আমি সেটা কোনোদিনও অনুভব করিনি। আর আমি এখন দেখো ঘরটা কিন্তু ঝাড়তে শুরু করে দিয়েছি, মানে প্রথমে এই যে তাকগুলো যেগুলো আছে এইগুলো ঝেড়ে ঝুড়ে গুছিয়ে পরিষ্কার করব, তারপরে ঘরের ঝুলটুল ঝাড়ব। আমি জানি না কেন এইবারে দেখছি ঘরে প্রচুর ঝুল পড়েছে, মানে অন্যবারে একটু একটু ঝুল পড়ে, একটু আধটু ধুলা বসে, এইবারে ঘরে যে পরিমাণ ধুলো বসেছে আর সেই পরিমাণে ঝুল পড়েছে। কেন যে হয়েছে এইরকম আমি সেটাই বুঝতে পাচ্ছি না, অনেক ভাবলাম ভেবেও বার করতে পারলাম না। আর আজকে দেখো আমাদের এখানে সকাল সকাল হাঁড়ি বিক্রি করতে এসেছিলো, মাটির হাঁড়ি, তো এইরকম একটা ছোট্ট হাঁড়ি অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, আজকে ফাইনালি মনমতো একটা হাঁড়ি পেয়ে গেলাম, তো কিনে নিলাম। এই হাঁড়িটার দাম নিল 20 টাকা, 15 টাকা বলছিলাম, কিন্তু কোনো রকমে 1 টাকাও কম করলো না, 20 টাকা বলেছে তো 20 টাকাই নিল। আর এই যে ছোট্ট হাঁড়িটাই কী করবো এটাই ভাবছো তো? আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো, এইটা ওই যে হান্ডি চিকেন, হান্ডি বিরিয়ানি এই সব করতে বেশ কাজে লাগবে। এতদিন আমার হাঁড়ি ছিল না, তো ওই একটা মটকা ছিল, ওই মটকাতে করেই করছিলাম, কিন্তু ফাইনালি একটা হাঁড়ি ছোট্ট দেখে কিনে নিয়েছি, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে হাঁড়িটা, আর শক্তপোক্তও খুবই জব্বর হাঁড়িটা। তো 20 টাকায় যখন পেলাম, তারপরে ঘরের সামনেই তো কিনেই নিলাম, অত 7-5 হাজার চিন্তা ভাবনা করিনি। আর এখন কি দেখাচ্ছি তোমরা সেটাই ভাবছো তো? হ্যাঁ, দেখাচ্ছি এই যে যে সিলিংয়ের যে ফাঁক ফাঁকগুলো রয়েছে না, এইগুলোতে এত পরিমাণে ঝুল পড়েছে যে কি বলবো। কিন্তু আমি তোমাদের দেখাতে চাইলাম সেইভাবে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, যেটা খালি চোখে দেখা যাচ্ছে। আর এই যে দেখো এইখানটায় কত নোংরা হয়েছে, তোমরা জানোই আমি খুব বেশি নোংরা টোংরা ঘর একেবারেই পছন্দ করি না, এবং আমি চেষ্টা করি মোটামুটি মাসে একবার করে ঘর পরিষ্কার করার। আর হ্যাঁ, আমি ওই প্রত্যেক মাসের শেষের দিকে মানে বাংলা মাসের শেষের দিকে করে ঘর পরিষ্কার করি, সেটা তো তোমরা জানোই। তো এইবারও দেখো বাংলা মাস শেষ হয়ে এসেছে আর আমি ঘরটা পরিষ্কার করছি, যদিও আজকে সুযোগ পেয়েছি বলে, কারণ আজকে বাবা আর হাজব্যান্ড দুজনেই অনেকদিন পর কাজে গেছে, এতদিন তো গরমের জন্য কাজ করতেই পারছিল না, তো ঘরেই ছিল। এখন একটুখানি মানে কি বলবো, ওই খবর টবরে দেখাচ্ছে না যে বর্ষা নামবে, তো আগের থেকে গরমটা একটুখানি কম হয়েছে,
আর দীর্ঘদিন ধরে তো বসে বসে খেলেও চলবে না, আমরা সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষ, তো কতদিন আর বসে বসে খাওয়া যাবে? গরম গরম করে বসে থাকলেও তো চলবে না। তো আজকে ফাইনালি বাবারও কাজ ছিল, তো বাবাও কাজে গেছিলো আর হাজবেন্ডেরও কাজ এসেছে, তো কাজে গেছে, তাই আর কি ঘর ফাঁকা, রান্না বান্নার চাপ নেই, তাই ভাবলাম যে চলো ঘরটাই পরিষ্কার করি। তো দীর্ঘ এক মাসেই আমার ঘরের এই অবস্থা, যেটা কোনো দিনই হয়নি, আজকে প্রথমবার এইরকম অবস্থা হলো, মানে প্রচণ্ড পরিমাণে ধুলো আর প্রচণ্ড পরিমাণে ওই ঝুল পড়েছে, আর দেখলেই বৃষ্টি পড়ছে, মানে কী যে হয়রান হলাম, কাঁথা বিছানাগুলো তো সব মিলেছিলাম, হঠাৎ করেই বৃষ্টিটা ঝমঝম করে পড়তে আরম্ভ করেছে, ছুটতে গিয়ে আবার সব কাঁথা বিছানা তুলতে হয়েছে, মা আর আমি দুজনে মিলে হড়বড় হড়বড় মানে তাড়াহুড়ো করে আর কি কাঁথা বিছানাগুলো সব তুললাম। আর এই জায়গাগুলোয় ঝুলগুলো এমনভাবে বসেছে, ঝেঁটা দিয়ে বারবার করে ঝাড়ছি, তাতেও ঝুলগুলো ঝাড়া হচ্ছে না, লাস্টে আমাকে ঝাড়াটা ধরে আর ঘষে ঘষে ঝাড়তে হলো। জান মোটামুটি 15-20 মিনিট আগেই বৃষ্টিটা হলো, হালকা করেই হয়েছে, আর এখন রোদ দেখো, রোদে যেন একদম মাথা ফেটে যাবে সেই রকম রোদ দিচ্ছে, কি হলো না হলো জানি না, কিন্তু আমার একটুখানি হয়রান হলো আর কাঁথা বিছানাগুলো রোদ পেলো না, এই যা। তো ঘরের ঝুল ঝাড়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ঝুল ঝাড়া, ঘর গোছানো, যা কিছু টুকটাক গোছানো ছিল সেগুলো গোছানো হয়ে গেছে। এতক্ষণ কাবলু এসে আমাকে গল্প শোনাচ্ছিল, বেশ ভালো একটা গল্প শোনানো, টেপাটেপির গল্প, সুযোগ পেলে তোমাদের সাথেও শেয়ার করবো ওর গল্পটা, ঠিক আছে, মানে ও বলবে তোমাদের শোনাবো। আর এখন আমি এই যে সিলিংটা মুছে নিচ্ছি, কারণ ধুলা তো প্রচুর বসেছে, এতক্ষণ আমি বুঝতে পারিনি যে এত ধুলা বসেছে, কিন্তু যখন আমি মুছছিলাম না তখন বুঝতে পারলাম যে কি পরিমাণে ধুলোটা বসেছে এই সিলিংয়ে। আর ফ্যানটা আমি আগের রবিবার, মানে আজকে মঙ্গলবার, আগের রবিবার আমি ফ্যানটা মুছলাম, আজকে দেখি আবার যেই কে সেই ধুলা বসে গেছে, তো বিরক্তি লাগে, এত ধুলা কেন বসে আমি খুঁজে পাই না, যদিও এইবারে আমার মনে হচ্ছে একটুখানি বেশিই ধুলা বসছে অন্যবারের তুলনায়। তো মনে কেন হচ্ছে, কারণ নিশ্চয়ই বেশি ধুলো বসেছে সেই জন্যই মনে হচ্ছে। তো ফ্যানটা সত্যিই আমার অবাক লাগলো যে আমি গত রবিবারই ফ্যানটা মুছলাম, আজকে আবার এত ধুলা বসে গেল, কি করে সম্ভব। ফাইনালি ঘরের ঝুল ঝাড়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি আমি পুকুর ঘাটে, আর পুকুর ঘাটে এসেছি এই চার্জারটা নিয়ে। এই চার্জারটা অনেক দিন হলো ব্যবহার করা হয় না, তো ধুলা বসে গেছে, নোংরা হয়েছে, তাই পুকুর ঘাটে নিয়ে চলে এলাম এই চার্জারটাকে, এখন আমি তুলোধুনো করব, মানে ভালো করে মাজবো। তবে চার্জার তো, এর সাথে তো কারেন্টের যোগ রয়েছে, একটুখানি সাবধানেই করতে হবে, জল টল ঢুকে গেলে আবার কী না কী হবে বিপদ, তার ঠিক নেই। তো হ্যাঁ, এখন যেমন আমি ঘষে ঘষে ইয়ে করছি না, এটা কিন্তু আমি জলে ডোবাবো না, জলে ডোবালে তো এর খেল শেষ হয়ে যাবে। এই যে দেখো, আমি ভালো করে আগে ঘষে নিলাম, ঘষে নোংরাগুলো তুলে নিলাম, তারপরে ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছো এখন কী সুন্দর সাদা, একদম চকচক করছে, আর এতক্ষণ কেমন যেন দেখাচ্ছিল। জিনিসপাতি ব্যবহার করলে সেই জিনিস মানে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেও হয় না। এখন বাজে বিকেল 6:30, আর 6:30 সময় আমাদের এখানের আজকের ওয়েদারটা দেখো, পুরো একদম হলুদ রোদ বার হয়েছে, আর একটু পরে সন্ধ্যা হবে, কিন্তু এখনকার ওয়েদারটা একদম অন্যরকম। গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধেবেলা, এখন বাজে হচ্ছে 7:16। তো এখন আবার অনেকক্ষণ পর ভিডিওতে আসলাম, আজকে গরমটা মারাত্মক পরিমাণে রয়েছে, এত বৃষ্টি হলো সকাল থেকে, কিন্তু তা সত্ত্বেও গরমটা দেখো, আমি ফ্যানটা বন্ধ করেছি এখন 1 মিনিটও হয়নি আর মুখে ঘাম দেওয়া আরম্ভ হয়ে গেছে। তো এখন আমি চুলটা আঁচড়ালাম, আজকে চুল ভিজিয়ে স্নান করেছিলাম, কিন্তু চুলটা শুকনো হয়নি, কারণ স্নান করতে দেরি হয়েছিল, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে যে বাইরে ছিল না রোদ আর ঘরে ছিল না কারেন্ট,
তো এই কারণে চুল আর শুকনো হয়নি। শুয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম ঘন্টাখানেক মতো, তো চুলটা ছেড়ে ঘুমিয়েছিলাম, যার কারণে আমার চুলে বেশ ভালোই জটা পড়েছিল। এখন সেই জটাগুলো সব ছাড়িয়ে নিলাম, দেন চুলটাকেও ছেড়ে দিয়েছি, যাতে চুলটা ফ্যানের হাওয়ায় আরে শুকনো হয়ে যায়, না হলে তো এমন খুশকি হবে মাথায়, সেই মাথা চুলকাতে চুলকাতে আমার পুরো দম শেষ হয়ে যায়। আজকের দিনটা এতটাই ঝামেলায় কাটলো আমার, মানে কি আর বলবো, বলার মতো না। সকাল থেকে সকালবেলায় এক তো দেখো, যখন সকাল একেবারে সকাল, তখন মারাত্মক রোদ দিচ্ছিল, মোটামুটি একটুখানি বেলা ওই 8:30-9টার দিকে হালকা হালকা মেঘ দেখাচ্ছিল। তো আমি ভাবলাম যে হালকা হালকা মেঘ দেখাচ্ছে, এখন কি আর বৃষ্টি পড়বে, কাঁথা বিছানা সব তো আমি বাইরে মেলে দিলাম, তোমরা তো দেখিলেই। তার কিছুক্ষণ পরেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল, মানে এমন বৃষ্টি যে কি বলবো, বড় বড় ফোঁটার বৃষ্টি। তো মা আর আমি দুজনে তাড়াহুড়া করে সব কাঁথা বিছানা তুলে জড়ো করলাম, ভালো করে তুলতেও পারিনি, ওই জন্য আমার বিছানাটা পাততেও আজকে অনেকটাই প্রবলেম হয়েছে। তারপরে কি হয়েছে, আমি তো ঘরটো ঝাড়া আরম্ভ করলাম, তখন দেখি বৃষ্টি তো থেমে গেল, মানে মারাত্মক পরিমাণে রোদ বার হয়েছে। তখন যে পরিমাণে গরমটা লাগছিল সেটা সহ্যই করা যাচ্ছিল না, প্রচুর ঘাম বেরোচ্ছিল। তো যাই হোক, ঘরটোর পরিষ্কার করে আমি যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো কাচাকাচি করে মেলে দিলাম, যেহেতু তখনও রোদটা খুব ভালো দিচ্ছিল। খেতে বসেছি, আবার বৃষ্টি আরম্ভ, তখনও বড় বড় ফোঁটা করে বৃষ্টি আর ঝড়। তো খেতে খেতে আবার উঠে করে সব তুললাম, তখনকে মোটামুটি বেশিরভাগ জিনিসই শুকনো হয়ে গেছে, কারণ কি রোদটা খুব ভালোই ছিল, আর যেটুকুনি শুকনো হতে বাকি ছিল ছাদে মেলে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে। এখন সেগুলো পেড়ে নিয়ে আসলাম ছাদ থেকে, বাকি কাজগুলো করবো এখন। তারপরে আরেকবার কখনটাই যেন বৃষ্টি হলো, তো ঘরের মধ্যে কারেন্ট থাকেনি, গরম ঘরের মধ্যে মারাত্মক লাগছিল আর কারেন্ট থাকেনি, দুপুরটা যে কী কষ্টে কাটালাম সে আর কি বলবো। কারেন্ট না থাকা অবস্থায় বিছানা টিছানা পেতে নিয়েছি, তো আমি ঘামে পুরোপুরি ভিজেও গেছিলাম জানো, আর এখনও মারাত্মক গরম। ফ্যানটা আমি মিনিট 2-3 বন্ধ করেছি, বাস আমার মুখ চোখ দেখো ঘামে ভিজে যাচ্ছে। সারা দিনে 3 দফা বৃষ্টি পড়েছে, তার মধ্যে এই যে বিকেলের দিকে, মানে ওই দুপুর 3:30-4:30 দিকে করে যে বৃষ্টিটা পড়লো সেটা একটুখানি ভালো হয়েছে, এবং তার জন্য ওই ওয়েদারটা একটুখানি ঠান্ডা হয়েছে। তবে ঘরের ভেতরে মারাত্মক গরম, বাইরেটার ওয়েদারটা বেশ ঠান্ডা। যাই হোক, তোমাদের তো আমি বললামই যে ছাদে সব কিছু মেলা ছিল, এখন তুলে নিয়ে আসলাম। তো দেখো এই যে এটার কভারটাও পরাতে হবে, এটাকে এমনি এমনি রাখি না, একটা কভার পরিয়ে রাখি যেটা তোমরা সবসময় দেখেছো সাদা রঙের, তো সেই কভারটাও পরিয়ে দেবো। আর বিছানাটা তো পাতা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বেডশিট পাতা হয়নি আর বালিশের কভারগুলো পরানো হয়নি, এই দুটো কাজ বাকি রয়েছে, এইগুলো এখন ঝটপট করে করব। কিন্তু এত গরম লাগছে না, ঝটপট করে করতে চাইলেও করতে পারছি না, সেই আমাকে ধীর সুস্থির করেই করতে হচ্ছে। আর চুলটা যেহেতু ছেড়ে দিয়েছি, চুল ছেড়ে থাকতে আমার তো মারাত্মক পরিমাণে বিরক্তি লাগে, আর চুলগুলো বারবার সামনের দিকে চলে আসে, কাজ করতেও অসুবিধা হয়। কিন্তু ওই যে বললাম না যে চুলটা শুকনো হয়নি, তোমাকে ছেড়ে রাখতে হবে বাধ্য হয়ে, কিছু করার নেই, মানে চাইলেও আমি চুলটা বেঁধে রাখতে পারবো না, বেঁধে রাখলে ওই যে বললাম সমস্যা হবে। বিছানাটা ভালো করে পেতে নিলাম, বালিশের কভারগুলোও পরিয়ে নিচ্ছি এখন। আর ওই পাশ থেকে কাবলু প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে, বাইরে বসে আছে, দেখতে পাচ্ছে আমাকে, তো আমাকে বলছে তুই আয় আর নিয়েছো, এই বলে চিৎকার করছে প্রচণ্ড পরিমাণে। ফাইনালি সব কমপ্লিট হয়ে গেছে, এই সময় রূপসা চলে এসেছে, রূপসা এই যে পদাটার আড়ালে দাঁড়িয়ে আছে। আজকে ওর জন্মদিন ছিল, তো ওটাই ও বলতে এসেছিল আমাকে, এসেই বলছে জানো পিসুমণি আজকে না আমার জন্মদিন। আমি বললাম ও তো তুই সন্ধ্যাবেলায় বলছিস, সকালবেলা বলতে পারিস নি? ও বলছে আমি নিজেই জানতাম না, একটু আগে আমার মা আমাকে বলল, তো বলছে তুমি তোমার ভিডিওতে বলে দিও কিন্তু যে আজকে আমার জন্মদিন। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার ভিডিওতে আমি তোকে বলে দেবো যে আজকে আমাদের রূপসা রানীর জন্মদিন।
তো বিছানা টিছানা গুছিয়ে আর আমি চার্জারগুলো সব মানে দুটো চার্জার আর কি চার্জে বসিয়ে দিচ্ছি। এখন কারেন্টের তো কোনো ভরসা নেই, কখন যে কারেন্ট চলে যাবে তার কোনো ঠিক নেই। তো অ্যাডভান্স আর কি একটাখানি ব্যবস্থা করে রাখছি যাতে করে অন্তত লাইটের প্রবলেমটা না হয়, আর যাই হোক নাই হোক। আর এই দেখো রূপসা এসে বিছানায় বসলো। ওকে আমি বললাম পর্দার আড়ালে কেন দাঁড়িয়ে আছিস, তুই এসে করে বস বিছানায়। তো এসে করে বিছানায়ও বসলো। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।